নমস্কার, মেডিটেট তপন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তীতে স্বাস্থ্য সম্বন্ধে কোনো বিষয় দিলে তার নোটিফিকেশনটি আপনি খুব সহজেই পেতে পারেন। চলুন আজকের বিষয়ে প্রবেশ করা যাক। আজকের বিষয়, তেঁতুল খাওয়ার উপকারিতা ও অপকারিতা। তেঁতুল এমন একটি ফল যার নাম শুনলেই প্রতিটি মানুষের জিভে জল চলে আসে। ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসবে, এটাই স্বাভাবিক। তাই আজকে আমি আপনাদের সাথে তেঁতুলের উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করব। তেঁতুল একটি টক স্বাদের ফল এবং এটি অনেকের কাছে প্রিয়। এর বৈজ্ঞানিক নাম টামারিন্ডাস ইন্ডিকা। এই তেঁতুলকে কাঁচা বা রান্না করে খাওয়া যায়, এ কারণেই আমাদের দেশে তেঁতুল একটি জনপ্রিয় ফল। তেঁতুলের পুষ্টিগুণ। পুষ্টি বিজ্ঞানীদের মতে এর প্রতি 100 গ্রাম কাঁচা ফলে ক্যালসিয়াম আছে 2-4 মিলিগ্রাম এবং পাকা ফলে রয়েছে 170 মিলিগ্রাম। আয়রনের পরিমাণ কাঁচা ফলে 1 মিলিগ্রাম এবং পাকা ফলে আছে 109 মিলিগ্রাম করে। কাঁচা ফলে অন্য পুষ্টি উপাদানগুলো হল 1-1 গ্রাম আমিষ, 1-3-9 গ্রাম শর্করা, 0-2 গ্রাম চর্বি, 0-0-1 মিলিগ্রাম ভিটামিন B1, 0-0-2 মিলিগ্রাম ভিটামিন B2, 6 মিলিগ্রাম ভিটামিন সি, 1-2 গ্রাম খনিজ লবণ এবং খাদ্যশক্তি আছে 6-2 কিলো ক্যালরি। পাকা তেঁতুলে পুষ্টির পরিমাণ অনেক গুণ বেশি। প্রতি ফলে 3-1 গ্রাম আমিষ, 6-4-4 গ্রাম শর্করা, 0-1 গ্রাম চর্বি, 0-0-7 মিলিগ্রাম ভিটামিন B2, 3 মিলিগ্রাম ভিটামিন সি, 0-1 মিলিগ্রাম ভিটামিন ই, 1-1-3 মিলিগ্রাম ফসফরাস, 2-8 মিলিগ্রাম সোডিয়াম, 6-2-8 মিলিগ্রাম পটাশিয়াম, 9-2 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 1-3 মিলিগ্রাম সেলিনিয়াম, 0-1-2 মিলিগ্রাম দস্তা, 0-8-6 মিলিগ্রাম তামা এবং খাদ্যশক্তি আছে 2-8-3 কিলো ক্যালরি। তেঁতুল খাওয়ার উপকারিতা। তেঁতুল আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে বেশ উপকার করে। পেটে গ্যাস হয়ে গেলে হাত পা জ্বালায় বেশ উপকারী। এছাড়া ও তেঁতুলের শরবত অনেক উপকারী। ডায়াবেটিস কন্ট্রোল করতে তেঁতুলের জুড়ি মেলা ভার। শরীরের মেদ কমাতে তেঁতুল খুবই সাহায্য করে থাকে। এমনকি তেঁতুল ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী। তেঁতুলের পাতা ম্যালেরিয়া জ্বর সারায়, হৃদরোগের জন্য উপকারী, ত্বকে উজ্জ্বলতা বাড়াতে তেঁতুল সাহায্য করে থাকে। পাকা তেঁতুল কাশি সারাতে পারে, লিভারকে ভালো রাখতে সাহায্য করে, মুখের লালা তৈরি করতে সাহায্য করে, তেঁতুল রক্ত পরিষ্কার করে, খিদে বাড়ায়, বমি বমি ভাব দূর করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে, কোথাও কেটে গেলে ক্ষত সারাতে তেঁতুল গাছের বাকল সাহায্য করে, বুক ধরপড় করা, মাথা ঘোরানো রোগে উপকারী। তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ উঠা সারায়। মুখে ঘা হলে তেঁতুলের জলে কুলি করলে উপকার পাওয়া যায়। তেঁতুল মস্তিষ্কের জন্য খুবই উপকারী। তেঁতুলের সাথে রসুন খেলে রক্তের চর্বি কমে। তেঁতুল বাত ও জয়েন্টের ব্যথা দূর করে, তেঁতুল ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও ত্বককে ভালো রাখে, তেঁতুল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। তেঁতুল খাওয়া ক্ষতি কি? তেঁতুল একটি স্বাস্থ্যকর ফল যার অনেক গুণ রয়েছে যা শরীরের জন্য খুব উপকারী। করলা খাওয়া ভালো তবে বেশি নয়। অতিরিক্ত তেঁতুল খেলে রক্তচাপ কমে যেতে পারে। অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জি রয়েছে। কিছু লোকের চুলকানি, ফুসকুড়ি, ঘো ইত্যাদি হতে পারে। বমি বা শ্বাস নিতে অসুবিধা হয়। সবশেষে বলি কোন জিনিসই বেশি খাওয়া উচিত নয়। তেঁতুল একটি অ্যাসিডিক ফল এবং খালি পেটে খাওয়া উচিত নয়। খুব বেশি তেঁতুল খেলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা হতে পারে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে। আপনারা পাশে থাকুন।